हेलो पंकज खास नबीज बोल ची हाँ बड़ो बाबू बोलूँ की बोली बोलूँ तो हाँ ऊपर मॉल देखे बार बार फोन आ चे अभी किरण कांति बाबू फोन आ चे हमारे रोज में भजन मित्री फोन आ चे शे दावी कर चे शे ना कि थाना यार अच्छा अरे आप ना ना कि एफआईआर टा तूने ने बे केस उच्च कर दो आप ना कि कोटे जा बैठना भजन मित्री एक औरत बोल चे एक मिनट बाबा भजन मित्र की कोरे कन्फर्म करछे जे आम्रा केसटा तुले निच्छि आपनि किछु जानेन किछु तो जानेन बटे बड़दा तुमि मुख खुलबे ना किछु तो बोलो पापा 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 किछु बोलो ना पापा किछु बोलो उनि केनो कैफियत देबेन हैं कोनो कैफियत देवार दरकार नेइ दादा एकदम कैफियत देबेन ना काउके তুমি চুপ করো না আমি চুপ করব না তুমি চুপ করো তুমি কিচ্ছু বোঝো না এই সংসারের ব্যাপারে তুমি শুধু শুধু জলঘোলা করছো এই ব্যাপারে জলঘোলা করছি মানে একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে তার সাথে তোমার পরিবারের লোক জড়িত জড়িত আছে বলেই তো বলছি তাদের শাস্তি হওয়া দরকার ছোটকা প্লিজ প্লিজ কাকিমনি আপনি প্লিজ চুপ করুন প্লিজ বাবা আপনি বলুন কি হয়েছে কি হলো কথা বলছেন না কেন কেসটা তুমি উইথড্র করে নিও केसटा तुम्हें ड्र कर लक्ष्मी पुजो डाका पुजोर सब आयोजन हो तो হ্যাঁ দাদা পূজোর সব আয়োজন রেডি আছে পুরুত মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা গেলেই পূজো স্টার্ট হয়ে যাবে চলো পালিয়ে যাচ্ছেন আপনি গীতা হ্যাঁ পালিয়ে যাচ্ছেন আপনি কাকিমনি নয় যেটা করেছে সেটা তার অ্যাঙ্গেল থেকে করেছেন তার দৃষ্টিকোণ থেকে করেছেন এই পরিবারের ভালো মন্দের কথা ভেবে বলছেন কিন্তু আপনি আপনি যে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন না তার পিছনে বড় কোনো ঘটনা আছে বাবা এই কেসটা নিয়ে তুমি মাথা ঘামিও না বড়বাবুকে বলে দাও এফআইআর তুলতে আমরা যাচ্ছি এ নিয়ে যেন কোনো রকম কেস খামারি না হয় কোর্টে যেন কোনো রকম প্রসিডিং না হয় কোনো কিছু না হয় বাড়ির কর্তা হিসেবে এটা অগ্নিজিৎ মুখার্জির সিদ্ধান্ত গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে